আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকের আলোচনা বিষয়টা হচ্ছে সিপিএম মার্কেটিং এবং সেটা হচ্ছে ডেটিং অফার নিয়ে। ডেটিং অফার বাই স্মার্ট লিঙ্ক বা আপনি যে কোনো অফার নিয়ে যখনই কাজ করবেন তখন আপনাকে সঠিক মার্কেট প্লেসটা বুঝতে হবে, যে আপনি কোথায় গিয়ে আপনার অফারটা প্রমোট করলে আপনি সঠিক ক্লায়েন্ট পাবেন, যার ফলে আপনি সেল করতে পারবেন। যেহেতু এখানে আমরা লিড আনবো, সেলের বিষয়টা না নিয়ে আসি। লিড মানে হচ্ছে যখন আপনি কোনো অফার দিবেন, যদি সে আপনার অফারে কেউ ক্লিক করে সেখানে সাইন আপ করে, তাহলে সেটা হচ্ছে আপনার লিড নেশা, তার বিনিময়ে টাকা পাবেন। এটা হতে পারে সিপিএ বিল্ড, এটা হতে পারে আপনার হচ্ছে ক্র্যাকলিস্ট, কিংবা হতে পারে আপনার লস পোলস, কিংবা ক্লিক ডিলার, কিংবা ট্রাফিক, ইত্যাদি রয়েছে অনেক 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 রয়েছে। যাদের হচ্ছে এই সমস্ত অফারগুলো বা অ্যাকাউন্টগুলো আপনার অ্যাপ্রুভ নিয়ে নেয়, তারা কিন্তু চাইলে অন্য সাইটে অফার অ্যাপ্রুভ নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি এখানে স্মার্ট লিঙ্ক বাই ক্লিক ডিলার, এই সাইট থেকে অফার নিয়ে কাজ করতে পারি, চাইলে কিন্তু আমি ট্রাফিক নিয়েও কাজ করে দেখাতে পারি। এখন এই কাজটা ডিপেন্ড করছে প্রকৃতপক্ষে আপনার উপরে, যে আপনি আসলে কোন কোন সাইট নিয়ে কাজ করবেন, আর কোন সাইটে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খোলা রয়েছে। কারণ যে সাইট নিয়ে আপনি কাজ করবেন তাদের লিড আনার প্রক্রিয়াটা বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে তাদের যে প্রমোটিং রেট রয়েছে, সেই রেটগুলো আপনাকে দেখতে হবে, যে আসলে আপনি কোন কোন রেট নিয়ে কাজ করলে বেশি প্রফিটের অন্তর্ভুক্ত হতে পারছেন, বেশি প্রফিট আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, অপরদিকে আরেকটা বিষয় বলে রাখি, যদি কারো এই সমস্ত সাইটগুলোতে যতগুলোতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়, যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না থাকে, তাহলে আপনি অন্য একটা সাইট যেমন হচ্ছে মাই লিড, মাই লিডে কিন্তু আপনি সেম অফার পাবেন। মাই লিড নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনি কষ্ট করে আমার এই চ্যানেলেরই প্লেলিস্ট ফলো করবেন, সেখানে গিয়ে আপনি সিপিএ মার্কেটিং বা ডেটিং অফার মার্কেটিংয়ের অনেকগুলো ভিডিও পাবেন। এই মাই লিডে সাইন আপ করার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডেটিং অফার বা স্মার্ট লিঙ্ক প্রমোটের ভিডিওগুলো, ওই অফারগুলো নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা অফার পছন্দ করছি আপনাকে, যদি একটু বলি আর একটু আপনাকে আমি ঝালাই করি বা রিভিশন দিয়ে রাখি, সেটা বলে যেতে পারে যে আপনি যদি চান যে আপনি ভালো মানের কাজ করবেন, তাহলে আপনাকে ইউএস এর কিছু ফোন নাম্বার কালেক্ট করতে হবে, যখন আপনি অফারটা প্রমোট করবেন তখন আপনার সেগুলো প্রয়োজন হবে। আজকের ভিডিওতে যে সমস্ত উপায়গুলো দেখাবো সেগুলো আপনাকে মোবাইল ফোন দিয়ে করতে হবে, কম্পিউটার দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ইমুলেটর ব্যবহার করতে হবে। যেহেতু আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং কাজটা মোবাইল ফোন দিয়ে করার যোগ্য, তাই আমি কম্পিউটারের মধ্যে মোবাইল ফোন ইনস্টল দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা অফার প্রথমে চুজ করছি। আপনি অফার চুজ করতে পারেন, যদি অফারে প্রমোটে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি অনুরূপভাবে আপনার নাম্বারটাও চুজ করে প্রমোট করতে পারেন। আমি একটা অফার নেবো যেটা অনেকগুলো কান্ট্রি রয়েছে, যেমন এখানে আমি যদি পাই তাহলে অনেকগুলো কান্ট্রি পাচ্ছি, অস্ট্রেলিয়া রয়েছে, ক্যানাডা, আরও দুটো রয়েছে, নিউজিল্যান্ড, মেবি ইউএস সহ আছে হয়তো বা, আমি সঠিক জানি না, অস্ট্রেলিয়া, ইউএস আছে, ইউএস আছে, অস্ট্রেলিয়া, ক্যানাডা, তিনটে কান্ট্রি দেখতে পাচ্ছি, তাছাড়া রয়েছে হচ্ছে ইউকে, ডেনমার্ক। ওকে, সো এই কান্ট্রিগুলোতে কিন্তু আমি অফারটা নিয়ে কাজ করতে পারি, যেহেতু এই অফারটা অনেকগুলো কান্ট্রিতে অ্যাভেলেবল এবং এক্সপেক্টেড পে আউট হচ্ছে $4.80 এক একটা লিড আনতে পারলে, তাহলে আমি এই অফারটা নিয়ে কাজ করবো। কারণ আমি একই লিঙ্কের মধ্যে অনেকগুলো ট্রাফিকের কাছে পৌঁছাতে দিতে পারছি, যার ফলে আমার এখানে ইনকামটাও বেশি হবে। তো এখানে এটা গ্রিন সিগনাল দেওয়া নেই, এই যে জায়গাতে গ্রিন সিগনাল দেওয়া নেই অ্যাভেলেবল কি না তা কিন্তু এখানে দেওয়া আছে অ্যাভেলেবল না, কারণ এখানে গ্রিন সিগনাল দেওয়া নেই। আমাকে কিন্তু গ্রিন সিগনাল নিয়ে কাজটা করতে হবে। আমি ক্লিক করলাম অ্যাভেলেবল, এখন কিন্তু দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু সেমভাবে দেখাচ্ছে ইয়েলো সিগনাল, বাট ওয়ান রিকোয়েস্ট, আপনাকে রিকোয়েস্ট করতে হবে, এটা অ্যাপ্রুভ করলে তখনই আপনি অফারটা নিয়ে কাজ করতে পারবেন। যেগুলো অন রিকোয়েস্ট না পাবলিক, সেগুলো এনি টাইম নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি পেজ টুয়ে যাবো, কারণ এখন অন সিগনাল কখন আমি রিকোয়েস্ট করবো, কখন অ্যাপ্রুভ করবো, কখন ভিডিও বানাবো একটা ব্যাপার আছে। আচ্ছা, এখান থেকে আবার দেখি অলের মধ্যে কোনটা কোনটা পাই, যেগুলো অন রিকোয়েস্ট সেগুলো আপনাকে রিকোয়েস্ট করতে হবে, তার অ্যাপ্রুভ করলে আপনি পারবেন। এছাড়া আমার কিন্তু অফার নেওয়া আছে অলরেডি, চারটা অফার নেওয়া আছে এখান থেকে, নাম দেওয়া ছিল, তো এখান থেকে আমি একটা চুজ করছি ডিটিং অফারটা। ওকে, এবার অফারটাকে আমি কপি করে নেবো, এই লিঙ্কটাকে কপি করতে পারেন। চাইলে কিন্তু আপনি যেই অফার নিয়ে কাজ করছেন সেখানকার ইউএস নাম্বার দিয়েও প্রমোট করতে পারেন ট্রাফিককে নিয়ে এসে। ঠিক আছে, তো যেহেতু কাজটা মোবাইল ফোন দিয়ে করতে হবে, এখন দেখুন আমার মাউস পয়েন্ট বরাবর সেটা হচ্ছে আপনার, আমি যদি একটু দেখাই আপনাকে তখন সবচেয়ে বেশি ভালো হয়, যে এখানে কিন্তু আমার একটা অপশন দেওয়া আছে, আপনার ইনস্টল দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে একটা মোবাইল ফোন। যেহেতু কাজটা আপনাকে মোবাইল ফোন দিয়ে করতে হবে, তাই আমি কম্পিউটারের মধ্যে একটা মোবাইল ফোন ইনস্টল দিয়ে রেখেছি, এটাকে বলা হয় ইমুলেটর, যারা ব্যবহার করেন তারা জানেন, যারা জানেন তারা অবশ্যই জেনে গেলেন, অবশ্যই অনেকেই জানেন, কয়েক পার্সেন্ট লোক জানেন না হয়তো বা। তো ইমুলেটর যেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা এক্সট্রা মোবাইল ফোন, তা কিন্তু আমি এখানে ইনস্টল দিয়ে রেখেছি, যারা মোবাইল ফোন থেকে তাদের ক্ষেত্রে খুবই সহজ হবে, কম্পিউটারে করলে আপনাকে অবশ্যই ইমুলেটর ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। এবং আমার এটা হচ্ছে এখন আপাতত এই স্ক্রিনটা পুরোটাই হচ্ছে আমার মোবাইল ফোনের স্ক্রিন। এখানে এসে আমাকে কিছু অ্যাপ ইনস্টল করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে পিওর অ্যাপ, একটা হচ্ছে ড্রাইড আপনার ভিপিএন অ্যাপ বা ড্রাইড পক্স অ্যাপ। এগুলো যেহেতু আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, সো আমি এখানে প্লে স্টোর যাচ্ছি, এখানে সার্চ করবো ড্রাইড, ড্রাইড প্রক্সি,
ওকে। এখানে দেখতে পাচ্ছি প্রক্সি ড্রয়েড, আমরা এই যে গ্রিন কালার রয়েছে প্রক্সি ড্রয়েড, এবং এটা হচ্ছে ম্যাক্স ল্যাব পাবলিশার কোম্পানিদের। তো এখানে ম্যাক্স ল্যাব পাবলিশারদের ড্রয়েড প্রক্সিটাকে আমি ব্যবহার করব, এই যেটাকে, ঠিক আছে। এই ড্রয়েড প্রক্সি ড্রয়েডটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পারফেক্ট কাজ করবে, যেখানে আমরা প্রক্সি বা ভিপিএন দিয়ে কাজ করতে পারবো। যেহেতু অনেকের প্রক্সি নেই, সেক্ষেত্রে বেশ কিছু কথা এখানে বলবো, সেটাও শুনে রাখবেন। এটা আমি ইনস্টল দিয়ে নিচ্ছি, একটু দেখায় আপনি অবশ্যই সার্চ করবেন ড্রয়েড প্রক্সি অথবা প্রক্সি ড্রয়েড লিখলেও হবে, এবং এখানে খেয়াল করবেন যে আপনার এটা আসছে কি না, ঠিক আছে। 14.71 মেগাবাইটের, যেটা 7.1 মেগাবাইটের ড্রয়েড বা প্রক্সি ড্রয়েড, এটা আপনাকে ইনস্টল দিতে হবে, যা আপনার এখানে কাজ করতে সহযোগিতা করবে, ঠিক আছে। আমাদের প্রক্সি যেহেতু লাগবে, আমি এটাকে ওপেন করেছি, দেখি আমার হোমে এখানে আসছে কি না, চলে আসছে আমাদের। এটা হচ্ছে আপনার ড্রয়েড প্রক্সিটা, হ্যাঁ। তো ড্রয়েড প্রক্সিটা আপনাকে ইনস্টল দেওয়ার কারণ আপনি এখানে প্রক্সি কানেকশন দিবেন। যদি প্রক্সি কিনতে না পারেন বা না থাকে, তাহলে কিভাবে কিনবেন তাও দেখাবো, এবং যদি না থাকে তাহলে আপনি ভিপিএন দিয়ে আসলে কীভাবে কাজটা করবেন সেটা শেয়ার করছি, সমস্যা নেই। এবং পাশাপাশি লাগবে হচ্ছে পিওর অ্যাপ। পিওর অ্যাপটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না, তারা কিন্তু বাংলাদেশ সাপোর্ট করে না। এক্ষেত্রে আমরা একটা অন্য ওয়েতে পিওর অ্যাপ ব্যবহার করবো। একটা রয়েছে ক্র্যাক ভার্সন, আর একটা রয়েছে হচ্ছে আপনাকে প্লে স্টোর আপনার ক্লিন করে করতে হবে। ক্লিন বলতে আপনার প্লে স্টোরের সমস্ত স্মৃতি, হিস্টোরি, ইতিহাস, আপনি কখন কী ইনস্টল দিয়েছেন, কখন কী সার্চ করেছেন, সবগুলো মুছে ফেলতে হবে। এখন এক্ষেত্রে মোবাইল ফোনের স্ক্রিনেও সেম কাজ করবেন, আপনি প্লে স্টোরটাকে টাচ করে ধরে রাখবেন। আবারও বলি, আমি কিন্তু এখানে প্লে স্টোর যে অ্যাপটা রয়েছে আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে, প্লে স্টোর অ্যাপটাকে টাচ করে ধরে রাখতে হবে। তো এখানে আমি প্লে স্টোর অ্যাপটাকে টাচ করে ধরে আছি। এবার দেখুন লেখা রয়েছে অ্যাপ ইনফো, আমাকে কিন্তু এই অ্যাপটাকে এভাবে মাউসে করে নিয়ে সরাতে হচ্ছে। আপনার মোবাইল ফোনের ক্ষেত্রে এরকম লাগবে না, দেখবেন অ্যাপ ইনফো বা এজি, যেখানে আমি দেখাই ওটা আপনাকে, যে একটা এটা আঁকাতে পারলে খুব ভালো হতো, এই যে অ্যাপ ইনফো, এই যে আইকন দেখছেন শুধুমাত্র আইকনটা, অ্যাপ ইনফো লেখা থাক অথবা না থাক, আপনি জাস্ট যদি এখান থেকে দেখেন যে এই আইকনটা রয়েছে, যে এই আইকনটা রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে এটাই হচ্ছে আপনার অ্যাপ ইনফোর একটা লোগো। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটা করতে পারবেন। ওকে, আমি অ্যাপ ইনফোতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এটা লেখা রয়েছে এখানে অনেক কিছু, দেখবেন লেখা রয়েছে স্টোরেজ, ঠিক আছে। এখান থেকে লেখা রয়েছে কিন্তু স্টোরেজ, আমাকে এই স্টোরেজে ক্লিক করতে হবে। ওকে, স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবো হচ্ছে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ, এরপর ওকে বাটনে ক্লিক করে দিব। আবারও খেয়াল করুন, আপনাকে অবশ্যই শিওর হতে হবে, মানে আপনাকে সম্পূর্ণ নিশ্চিত হওয়া লাগবে যে আসলে আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজে ক্লিক করেছেন এবং এটার স্মৃতি করে মুছে ফেলেছেন। এটা করলে কী হবে, যে আপনি কখনও প্লে স্টোর ইউজ করেছেন তার তথ্য থাকবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ক্র্যাক ভার্সন নামে অনেক কিছু পাওয়া যায়, যেটা যদি ক্যামেরার সামনে দেখানো ঠিক হবে না, কারণ এক্ষেত্রে ইউটিউব থেকে অনেক ঝামেলা করতে পারে আমার সাথে। তো ক্র্যাক ভার্সন ইউজ করতে হলে, বা আপনার ওই ভেঙে ফেলা, বাংলাতে বলি ক্র্যাক মানে ভেঙে ফেলা, বুঝতে সুবিধা হবে, যেগুলোর ভিতর তথ্যগুলো ভেঙে ফেলা হয় সেগুলোকে বলা হচ্ছে ক্র্যাক। তো আপনি যেগুলো ভেঙে ফেলা অ্যাপ সেগুলো ব্যবহার করতে চাইলে কিন্তু আপনি তাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হ্যাপি ড্রয়েড, আমি বানানটা বলে নিচ্ছি, কষ্ট করে সেভ করে নেবেন, HAPPY DROID, হ্যাপি ড্রয়েড নামে যে একটা ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে গিয়ে যে অ্যাপটা প্রিমিয়াম অ্যাপ আপনি বিনামূল্যে ব্যবহার করবেন চাচ্ছেন, এরকম অ্যাপ কিন্তু সেখানে আপনি খুঁজে পাবেন। তো সেক্ষেত্রেও আপনি সেখান থেকেও কিন্তু ওই অ্যাপটা ইনস্টল করতে পারেন। তো আমি যেহেতু এখানে প্লে স্টোরটা ক্লিন করে দিলাম, প্লে স্টোর ক্লিন করার পর এটাকে ওপেন করবেন না, আপনাকে এখনই ভিপিএন কানেকশন দিতে হবে। তো যেহেতু আমি এখানে ভিপিএন দিচ্ছি না, আপনি চাইলে ভিপিএন দিতে পারেন, আবার অনেকের ভিপিএন রয়েছে, তো আমি ভিপিএনে দেখাবেন চেষ্টা করে দেখি, ভিপিএনে দেখে তাহলে ভালো হবে। আর প্রক্সিটা বলে রাখি তাহলে, যেহেতু আপনি ভিপিএন আমি দিয়ে দেখাবো, তাহলে প্রক্সিটা একটু বলে রাখি সিম্পল, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এটা ওপেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে, এবং অবশ্যই ওপেন করা মানে এই প্রক্সিটা অ্যাক্টিভ করার পূর্বে, এটা মনে হয় ক্র্যাশ করছে, যেহেতু আমার কম্পিউটারের মধ্যে একটা এক্সট্রা ডিভাইস মানে মোবাইল ফোন ব্যবহার করছি, সেক্ষেত্রে ঝামেলা করতে পারে। এক্ষেত্রে উপরে দেখুন প্লিজ রুট ইউর ডিভাইস ফার্স্ট, আচ্ছা রুট করা লাগবে বলতেছে, এটা আমরা করবো না, আমরা রুট ছাড়া ব্যবহার করবো। যদি এরকম কোনো সমস্যা করে তাহলে আমরা দ্বিতীয় কোনো অপশন বেছে নেব, সেটা থাকে ঝামেলা এখন সামলাচ্ছি না। সেক্ষেত্রে আমি ভিপিএন ব্যবহার করি প্রথমে, ঠিক আছে। তো আমি যাচ্ছি প্লে স্টোরে, আপনাকে কিন্তু অবশ্যই এক্সট্রা ভিপিএন একটা আগে থেকে ইনস্টল দিয়ে রাখতে হবে, যেন তথ্যগুলো এখানে না থাকে। দেখুন আমার কিন্তু তথ্যগুলো নামগুলো এখানে রয়েছে, এগুলো আমি মুছে ফেলবো এখনই। তো আগে একটা ভিপিএন দিয়ে রাখি, আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আমি এখন আপাতত সুপার ভিপিএনটা নিচ্ছি, সিম্পল সুপার ভিপিএনটা নিচ্ছি এবং এটাকে ইনস্টল দিয়ে নেব। ওকে, ইনস্টল, আমি সুপার ভিপিএন অথবা আপনার যে প্রক্সি ড্রয়েডটা ইনস্টল দিলাম, এই দুটাকে ইনস্টল দেওয়ার পরে এই প্লে স্টোরে তথ্যগুলো মুছে ফেলবেন তার আগে না। তো আমি অফ ক্যামেরা তো এটা মুছে ফেলছি, মুছে ফেলার পরে এটা শুরু করব। ওকে, প্লে স্টোর কেটে দিলাম, আমরা এখানে সুপার ভিপিএন চলে এসেছে, এই
প্লে স্টোর বা সুপার ভিপিএন এগুলো আপনার যাবতীয় জিনিস প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে, যেমন প্রক্সি ড্রাইড অথবা আপনার সুপার ভিপিএন, এই দুইটা অ্যাপ ইনস্টল করার পরে আপনি প্লে স্টোরের তথ্যগুলো মুছে ফেলবেন, ঠিক আছে? তবে এখন আমি যাচ্ছি আবার প্লে স্টোরে এবং টাচ করে ধরে রেখেছি, এরপরে ক্লিক করব অ্যাপ ইনফরমেশনে বা অ্যাপ ইনফোতে, এরপরে স্টোরেজে ক্লিক করব। একটু দেখাই স্টোরেজ আসলে আপনি কীভাবে বের করবেন, দেখবেন কোথাও একটা লেখা রয়েছে স্টোরেজ, আর একবার রিফ্রেশন করছি, ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ প্রথমে, তারপরে ক্লিয়ার স্টোরেজ। আপনি চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে যেমন অ্যাপ সাইজ, ইউজার ডেটা, ক্যাশ টোটাল এগুলোকেও এক্সট্রা এক্সট্রাভাবে ডিলিট করে ফেলতে পারবেন। তো আমি এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, কারণটা হচ্ছে আমি এটার তথ্য যেগুলো জিমেলতে আমার যে জিমেল থেকে লগ ইন করা আছে সেগুলো আমি এখান থেকে মুছে ফেলবো, তারপর নতুন করে ভিপিএন দেওয়ার পরে এটাকে আমি ওপেন করবো, ঠিক আছে? আমি প্রথমে প্লে স্টোরের যে সমস্ত তথ্যগুলো দিয়ে আমার অ্যাকাউন্টটা করা আছে, মানে যে জিমেল দিয়ে প্লে স্টোরটা খোলা আছে সেই জিমেলটা ডিলিট করে ফেলবো, এরপর ভিপিএন কানেকশন দিব, তারপরে আমি আবারও প্লে স্টোরে আসবো। আমার প্লে স্টোর অ্যাপের যাবতীয় তথ্য দিয়ে আমি মুছে ফেললাম এবং ভিপিএনে কানেকশন দিয়েছি ইউএস কান্ট্রি। আরও একবার দেখা যাচ্ছে ভিপিএনটা ওপেন করে, এখান দেখুন আমি প্রথমে ওপরে ক্লিক করেছি, ক্লিক করার পর আমি কিন্তু আমি ডিসকান করে ফেলি, ওকে, এবং দেখা যাচ্ছে আসলে কোথায় আমি ক্লিক করেছিলাম। ওপরে দেখুন এখানে দেশের নামের লিস্ট রয়েছে, এখানে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে কান্ট্রি রয়েছে আমি আপাতত ইউএস এখানে ক্লিক করেছিলাম, ইউএস কান্ট্রি সিলেক্ট করেছি, মানে বেছে রেখেছি। ইউএসএ ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে দেবো কানেক্ট লেখাটার ওপরে, এখানে ক্লিক করে দিলাম কানেক্ট। যারা জানেন তারা তো বুঝছেন যেগুলো কী বোঝাচ্ছেন আপনি, আসলে যারা বুঝে না অনেক ক্ষেত্রে অনেক থাকে যে আসলে কাজ করবো আমাকে বুঝিয়ে দেন, ব্যাপারটা হচ্ছে পরিষ্কার হওয়ার জন্যে, ওকে। এটা যখন দেখবেন কানেকশন দেখাবে এরকম যে কানেক্টেড, দেখবেন আপনার কান্ট্রি এখানে দেখাবে কানেক্টেড, নিচে লেখা থাকবে হচ্ছে ইউএস, এত থাকলে এনাফ, এর বেশি কিছু লাগবে না, ওকে। আমি ব্যাকে নিচ্ছি আর যাচ্ছি এখন আবারও হোমে, ওকে। এখানে দেখুন আমি কিন্তু ভিপিএন কানেকশন দিলাম, এরপরে আমার আপনার হচ্ছে প্লে স্টোর তথ্যগুলো আগেই মুছে ফেলেছি, এরপরে আমি ওপেন করবো প্লে স্টোর। যদি না মুছে তাহলে আপনাকে অবশ্যই মুছাতে হবে, তো আমি এটা মুছে ফেলার পর আমার নাম তথ্য এখানে দিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে সার্চ করবো পিওর, PURE, পিওর লিখে আমি সার্চ করবো। দেখুন প্রথমে যে পিওরটা আসছে এটা কিন্তু না আমাদের পিওর অ্যাপ লাগবে যা ডেটিং কাজ করতে কাজ করে, ঠিক আছে? ডেটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে, আর বার্থডেও রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো বা কাজ করবো, আমাদের এখন হচ্ছে লাগবে পিওর অ্যাপটা, ওকে। একটু আমি সিম্পল দেখি আসলে কী কী অ্যাপ রয়েছে, যেটা আমাদের মেন টার্গেটেড অ্যাপ সেটাই আমাদের লাগবে, কারণ সেখানে অফার প্রমোট করে যে সুবিধাটা পেয়েছি সেগুলো আপনি একবার দেখলে প্রমিস আমি যে আপনি আমাকে স্মরণ রাখতে বাধ্য সারা জীবনের মতো, যে এমন একটা জিনিস দেখালেন ভাই, এটা বাধ্য আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে। তো আমি ওই অ্যাপটা এখানে খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় ভিপিএন ঝামেলা করছে, ওই অ্যাপ কিন্তু আপনাকে সহজে দিবে না কারণ ওটা বাংলাদেশে নট অ্যালাউ করা আছে। আচ্ছা নিচে একটু স্ক্রলিং করি, পিওর যেহেতু আমরা মার্কেটিং করবো সেহেতু অন্য কোনো চিন্তা বা দৃষ্টিভঙ্গিটা বাদ দেখে শুধু কাজ করবো। অনেকে বলতে পারেন ভাই ডেটিং অফার নিয়ে কাজ করা বা ব্যাপারটা আসলে এটা আপনার ইচ্ছা, আপনি করবেন কি না সেটা আপনার ইচ্ছা, কিন্তু যেটা করলে আমি পয়সা পাবো কারো কোনো ক্ষতি নেই সেটা আমি করতে বাধ্য, সেটা আমি করতে ইচ্ছুক। আচ্ছা পিওরটা পাচ্ছি না, আমি আর একটু খুঁজে নেবো নিচের দিকে, ততক্ষণে আমি বকবক করি যেগুলো আপনাদের শুনতে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, বিরক্ত করার একটা ব্যাপার লাগতে পারে, কী বাকোয়াজ বকবক করছে এটাও লাগতে পারে আপনার কাছে, এখান থেকে দেখছি না। আচ্ছা অপরদিকে বলে রাখি যে সমস্ত ব্যক্তিরা কম্পিউটার ব্যবহারকার রয়েছেন, যারা কম্পিউটার ব্যবহার করছেন কোনো কাজে নেই বেকার, তারা আমাকে কমেন্টে মেনশন করবেন, ইনবক্স করলে আমি রিপ্লাই করার বা মেসেজ সেন্ড করার সময় কম পাই, আপনি কমেন্ট করলে সেগুলো পড়তে ভালো লাগে কিন্তু আমার, তো এক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্ট কেন করতে বলছি, যাদের কাজে নেই ভাইয়া কাজ নেই কিন্তু কম্পিউটার মোটামুটি কনফিগার আছে, মোটামুটি ব্রাউজিং করা যায় এমন হলেই হবে এনাফ, 4 GB র্যাম মোটামুটি অবশ্যই, এবং অপারেটিং সিস্টেম আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে আপাতত উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন সেটা থাকলে এনাফ, এরকম থাকলে অবশ্যই মেনশন দেবেন কমেন্টে, কারণ আমি বেশ কিছু কাজ লঞ্চ করেছি যা একদম ওয়াও লেভেলের বলতে পারেন। আমি ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর এটাকে খুঁজে পেলাম, এটার লোগোটা হচ্ছে পরিবর্তন করে দিয়েছে, এটা কিন্তু সেম, এটাই হচ্ছে আমাদের সেই পিওর অ্যাপটা। আমি বলে রাখি যে এই পিওর অ্যাপটা অবশ্যই খেয়াল করে রাখবেন, যেটা সেম ঠিকই আছে, শুধুমাত্র এই লোগোটা চেঞ্জ করার কারণে আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো, ঠিকঠাক আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে খেয়াল করবেন এর কমেন্ট বক্সটা, যদি আমি একটু খেয়াল করে দেখাই আপনাকে, পিওর যে কমেন্ট বক্সটা আর কি আমি ক্লিক করি তাহলে এটা ওপেন হবে নিচের দিকে, এই যে এটা হচ্ছে আপনার 21 জুলাই দেখাচ্ছে এখান থেকে, যে 21 জুলাই ও নিজে লিখেছে 21 জুলাই, এই যে কমেন্টটা ওই অ্যাপ্রিশিয়েট করছেন, খুব ভালো মানের একটা অ্যাপ। তো এখান থেকে আপনাকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, যদি আপনি ইনস্টল করতে না পারেন তাহলে হ্যাপি মুড HAPPY MOOD happymood.com এই সাইট থেকে আপনি এই অ্যাপটাকে ফ্রিতে পেয়ে যাবেন, খুব সহজে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন পিওর তাহলে আপনি পেয়ে যাবেন।
আমাকে যেহেতু ইনস্টল করতে দিচ্ছে তার মানে হচ্ছে আমার ওই ভিপিএনটা ঠিকঠাক মতো কাজ করছে। বাংলাদেশে কিন্তু এটা নট অ্যালাও, আপনি ভিপিএন ছাড়া এটা কোনোভাবে ইনস্টল করতে পারবেন না। যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই হ্যাপি মুড hapypymod.com এর সাইট থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। সেমভাবে আরও কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে আমরা সেম অফারগুলো প্রমোট করতে পারি। তো এটা ইনস্টল হওয়ার পাশাপাশি আমরা অন্য একটা বিষয় দেখে রাখি, সেটা হচ্ছে ভিপিএন বা প্রক্সি। দেখুন সুপার ভিপিএন কিন্তু একটা ফ্রি ভিপিএন এবং এগুলো লোকাল বলা যেতে পারে, যদিও সার্ভারটা খুবই ভালো। সুপার ভিপিএন বা টমেটো ভিপিএন বা টার্বো ভিপিএনগুলো খুব ভালো সার্ভার কাজ করে, কিন্তু এগুলো কিন্তু কোনো প্রক্সি মতো কাজ করতে পারবে না বা রেসিডেন্সিয়াল ভিপিএনের মতো কাজ করতে পারবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্ভার প্রোভাইড করে এমন কোনো ভিপিএন বেছে নিতে হবে। আপনি আপনার মোবাইল ফোন থেকে যখন ইন্টারনেট ব্রাউজ করছেন আপনার যেটা আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল, কিন্তু যেগুলো ভিপিএন সেগুলো হচ্ছে ডেটা সেন্টার থেকে প্রোভাইড করা সার্ভার আইপি, ঠিক আছে? তো রেসিডেন্সিয়াল বলতে মানুষের ব্যক্তিগত ফোন থেকে যেগুলো দেওয়া হয় সার্ভিস হিসেবে সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল ভিপিএন বা প্রক্সি। প্রক্সি যাদের লাগবে আমার থেকে নিতে হবে না কখনোই কোনোভাবে না, এবং আমি প্রক্সি সেলও করি না বর্তমানে। আপনাকে অবশ্যই disbosocks.us অথবা disbosocks.net এই দুইটা সাইট থেকে আপনি প্রক্সি কিনে নিতে পারেন যদি চান। আর যদি মনে হয় যে না আপনি disbosocks থেকে নেবেন না, অন্য কোনো সাইট থেকে নেবেন, তাও সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি কোনটা রিয়েল disbosocks সাইট। সক্স ফাইভের আন্ডারে যে সমস্ত প্রক্সিগুলো রয়েছে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন, সবগুলোই DISCHUVOSOCKS বারান্ডা মানে ভুল হয়েছে, এই যে DISCHUVO, ঠিক আছে, disbosocks.us অথবা disbosocks.net এই সাইটে আপনাকে লগ ইন করে এখান থেকে আপনার আইপি বা প্রক্সি কিনতে হবে। এরপর ক্লিক করবেন সক্স লিস্টে, যেখানে গেলে আপনি আইপিগুলো বা আপনার প্রক্সিগুলো পেয়ে যাবেন। আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে কিন্তু কেনা নেই বর্তমানে, প্যাকেজটা আমার এক্সপায়ার হয়ে গেছে, কয়েকদিন ব্যবহার করছিলাম। তো আপনাকে অবশ্যই প্রক্সি যেটাই হোক না কেন সক্স ফাইভের আন্ডারে হলে সেটাই হবে, কোনো সমস্যা নেই। যেগুলো হচ্ছে সক্স ফাইভের আন্ডারে সেগুলো হলে এনাফ, সক্স ফাইভের যে কোনো প্রক্সি দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখানে বলে রাখি আমরা যে অ্যাপটা ইনস্টল দিচ্ছি এখন, দেখুন এখানে রেট দেওয়া আছে, আগে হয়তো বা আরও দাম কম ছিল, এটার বর্তমান রেট দেওয়া আছে, যে একটু দেখাই আঁকি দিই তাহলে বুঝতে পারবেন সহজে। এই যেখানে দেওয়া আছে এটা প্ল্যান, হ্যাঁ আগে ছিল হচ্ছে আপনার ডেইলি 50টা, এই যে ডেইলি 50টা আপনার 50 লিমিট হচ্ছে, ডেইলি 50টা লিমিট, এটা প্রাইস ছিল হচ্ছে $5, এখন করে দিয়েছে আপনার $8। আরটা হচ্ছে যেটা 15 দিন, এটা হচ্ছে আপনার 5, আচ্ছা দাম কমিয়েছে কারণ এটা হচ্ছে আপনার 8 করে সেটা করে দিয়েছিল 10, দাম বাড়িয়েছিল, সেম এটা ছিল, সরি এটা ছিল $3, এটা ছিল $5, তো এখন উল্টা করেছে 5 এবং 8 করে দিয়েছে, আট রয়েছে $13, এটা হচ্ছে আপনার 100টার জন্য। তো আপনার যার যেরকম লাগবে সেই সেরকম এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন মাপের বিভিন্ন রেটের এখানে সক্স আইপি বা প্রক্সিগুলো রয়েছে। এরপর সক্স লিস্টে ক্লিক করে দেবেন এখান থেকে, তাহলে কিন্তু আপনি এই আইপিগুলো পেয়ে যাবেন, যেমন এখানে দেওয়া আছে আইপি। এখন এখান থেকে আমি এই আইপিতে ক্লিক করলে আমাকে পেয়ে যাবো, যেহেতু আমার কিনা নেই আমাকে এখানে দিবে না তারা। এখন আমি ক্লিক করছি একটা, দেখুন আমাকে বাই করতে বলছে, ইউ আর এক্সপার্ট প্লিজ বাই সক্স, আমাকে কিনতে বলা হচ্ছে। এখানে আপনি কান্ট্রি নেম এবং পোর্ট নাম্বার সহ পেয়ে যাবেন, এগুলো নিয়ে কপি করে আপনাকে আপনার এই প্রক্সি ড্রয়েডে ব্যবহার করতে হবে। আমি প্রক্সি ড্রয়েড ওপেন করার পর এখানে দেখুন দেওয়া রয়েছে প্রোফাইল আছে, এখানে আমাকে রুট করতে বলছে। প্রক্সি ড্রয়েড খুব ঝামেলা করছে কারণ আমি কানেকশন দেখাতে পারলাম না। নিচে দেওয়া আছে আপনার পোর্ট নাম্বার, পোর্টে পোর্ট বসে আমার লাস্টের 4 ডিজিট সংখ্যা, বাকিটা হচ্ছে আপনার প্রক্সি নাম্বার। এরপর কানেকশনটা অন করে দেবেন, কানেকশনটা অন হচ্ছে প্রথমেটাই, যেটা অন করে দিলে কানেকশনটা আপনার অন হয়ে যাবে, ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আপনার এখানে কানেকশন দেওয়া। তো আমার যেহেতু ভিপিএনটা আপাতত দেওয়া আছে, আমি ভিপিএন দিয়ে ট্রাই করার চেষ্টা করছি। ভিপিএন দিয়ে আপনি করতে গেলেও খুব একটা ভালোভাবে করতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ ভিপিএন দিয়ে আপনার এটা বাধার সম্মুখীন হতে হবে। আমি ওপেন করছি পিওর, বলে রাখি এখানে যেহেতু এয়ারটেল প্লাস কন্টেন্ট বা ডেটিং অফার নিয়ে আমরা কাজ করব, তাই এক্ষেত্রে কিছু বৈসাদৃশ্য ফটো আসতে পারে, আমি সেগুলো ব্ল্যাড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অরিজিনাল আইকন এবং এটা হচ্ছে পিওরের নিজস্ব একটা অ্যাপস যা দিয়ে তারা এই এডিটিং অফার নিয়ে কাজ করছে মার্কেটগুলো বালে, ঠিক আছে? এগুলো কিন্তু এক প্রকার ইলুমিনাতির সংগঠন আপনি বলতে পারেন, কারণ তাদের আইকন দেখে আমরা বুঝতে পারছি এখানে কাউকে বোঝানোর কিছু নেই, যারা বোঝেন তারা বুঝে গেছেন, না বোঝারও কিছু নেই। তো আমি ক্লিক করছি কন্টিনিউ উইথ গুগল, এরপর আমি আমার একটা ইমেল সিলেক্ট করলাম যেটা আপাতত টেম্পোরারি আমি ব্যবহার করছি এই মোবাইল ফোনের ক্ষেত্রে এক্সট্রা। এটা ওপেন হওয়ার পর আপনাকে অবশ্যই আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই এখানে জেন্ডার দিয়ে কাজ করব, কারণ যেহেতু আমরা মার্কেটিং করবো তো আমরা অবশ্যই এখান থেকে উম্যান প্রোফাইলটা সিলেক্ট করে কাজ করব।
আর যদি আপনি ম্যান সিলেক্ট করেন তাহলে আপনি গার্লফ্রেন্ড খুঁজে পাবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে কষ্ট হতে পারে কিছুটা, আর শিওর না যে কষ্টই হবে এমনও তো। আমি এখানে ক্লিক করছি আই অ্যাম এ উম্যান, এরপরে এখানে বলা হচ্ছে সেক্সুয়ালিটি আই অ্যাম এ উম্যান। এখান থেকে আপনি যা খুশি দিতে পারেন যে আপনি কোন বিষয়গুলো নিয়ে কোনটা আসলে পছন্দ করেন, কোন ধরনটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ভাষাগুলো আমি একটু বুঝি কম, লেসবিয়ানটা বাদ দিয়ে করবেন, এটা আমি বুঝতে পারছি, লেসবিয়ানটা বাদ দিয়ে করবেন। যেহেতু আমি এটা বুঝি কম তো এই যেটা দেওয়া আছে এটিরও এটা আমি জাস্ট রেখে দিলাম। এরপরে ক্লিক করবো ডান লেখার উপরে। ভিডিও মোটামুটি লং হয়ে গেছে, তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, ভালো থাকবেন সবাই। এবং যারা কম্পিউটার কিনেছেন বলে রাখি, নতুন বিশেষ স্পেশাল কিছু কাজ যেগুলো টাকা দিয়ে কিনতে হবে না, ভয় পাওয়ার কিছু নেই। আর সেগুলো হবে আপনার কমেন্ট অবশ্যই মেনশন দেবেন যে কার কার কম্পিউটার আছে এবং আপনি বেকার, এগুলোর মেনশন দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে রেগুলার ভিডিওতে, এবং পরের পার্টটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। এবং ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।